আইটিবারের পক্ষ থেকে প্রতিবারের মতো এবারও আমি মোহাম্মদ আব্দুল কাদের আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের বাংলা ভিডিও টিউটোরিয়ালে। গত পর্বে আমরা দেখলাম কিভাবে আমরা সিগনেচার তৈরি করতে পারি বা প্রোফাইল লিংক করতে পারি। আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা যে প্রোফাইল লিংকের যদি কাজ করি সেই প্রোফাইল লিংকের ওয়ার্ক সাবমিট বা আমাদের কাজের যে প্রমাণ সেটা কিভাবে বানাবো। তবে এই ক্ষেত্রে কথা হচ্ছে, আপনারা অনেকেই বলতে পারেন যে ফোরাম পোস্টিং এর টিউটোরিয়ালের মাঝখানে হঠাৎ করে লিংক বিল্ডিং কিভাবে ঢুকলো। হ্যাঁ, এটা একটা কোশ্চেন, কারণ কি ভাইয়া যে ফোরাম পোস্টিং এর সাথে প্রোফাইল লিংক বিল্ডিং সম্পর্ক যুক্ত, এবং ফোরাম পোস্ট করার ঠিক আগের ধাপেই আমরা দেখলাম যে প্রোফাইল লিংক বিল্ডিং আমরা করতে পারতেছি। তো যেহেতু দুইটা একটা একটার সাথে রিলেটেড এবং আমরা লিংক বিল্ডিং প্রোফাইল লিংক বিল্ড আপ ফোরাম থেকে করতে পারি, সো এই জন্য ফোরাম পোস্টিং টিউটোরিয়ালের মাঝখানে সিরিয়ালটা মেনটেন করার জন্য আমরা প্রোফাইল লিংক বিল্ড আপটা ঢুকিয়ে দিয়েছি। আশা করি এতে কেউ নেগেটিভ মাইন্ডে দেখবেন না, এবং আশা করি আপনারা এটা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে আসলে কিভাবে এটা মানে প্রোফাইল লিংকটা বিল্ড আপ করা হয়। তো যাই হোক, আমরা তো গত পর্বে এটা দেখেছি যে প্রোফাইল লিংক বিল্ড আপটা, এবং আজকের পর্বে আমরা দেখব যে কিভাবে আমরা এটার ওয়ার্ক প্রুফ সাবমিশন ফর্ম বা সাবমিট কিভাবে করব সেটা জানবো। তো প্রোফাইল লিংক বিল্ড আপ প্রমাণ সাবমিটের ক্ষেত্রে আপনাকে এটা বুঝতে হবে যে আসলে প্রোফাইল লিংকের কিন্তু কোনো প্রুফ দেওয়াটা অত্যন্ত টাফ। তো এই জন্য আপনাকে মেনলি আপনার যে আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি প্রোফাইল লিংক বিল্ড আপ করেছেন সেই আইডি এবং পাসওয়ার্ড এবং কোথায় প্রোফাইল লিংক বিল্ড আপ করেছেন সেটা দিয়ে দিলেই হবে। তো এই জন্য আমরা প্রতিবারের মতো এবারও একটি এক্সেল ফাইল তৈরি করে নিব, যে ওয়ার্ক প্রুফ সাবমিশন, সাবমিশন লাগবে না, ফর প্রোফাইল লিংক বিল্ডিং। জাস্ট এটা করে নিলাম আমরা। এখন জাস্ট আমাদের এখানে যেটা করতে হবে, প্রথমেই আমরা এখানে দিব যে ফোরাম, বা ফোরাম লিখতে হবে না, ইউআরএল লিখি। এরপরে আমরা দিব যে এখানে আমরা ইউজার নেম দিতে পারি, আমরা যে ইউজার নেম দিয়ে অ্যাকচুয়ালি অ্যাকাউন্ট করেছি সেটা। আমি আপনাদের এক্ষেত্রে আগেই কিন্তু বলে দিয়েছিলাম যে অবশ্যই যখন যে ক্লায়েন্টের কাজ করবেন অবশ্যই সেই ক্লায়েন্টের নাম দিয়ে একটা ইমেল খুলে নেবেন আলাদা করে, এতে করে ওই ক্লায়েন্টের সব কাজ ওই ইমেল দিয়ে করবেন, ঠিক আছে? তো পাসওয়ার্ড, রিমার্কস, রিমার্ক যদি লাগে তো লাগবে, না লাগলে নাই। অথবা ফোরামের যদি আপনার পেজ র্যাঙ্ক দিতে চান, পেজ র্যাঙ্ক কত, ফোরামের অ্যালেক্সা র্যাঙ্ক কত, এগুলো যদি প্রয়োজন হয় দিয়ে দিতে পারেন। এখানে রিমার্কস, কোনো কমেন্ট যদি থাকে কমেন্ট করার জন্য এটা ওকে। তো প্রথমে আমাদের ফোরামের ইউআরএলটা দিতে হবে, এটা হচ্ছে আমাদের ফোরামের ইউআরএল, এটা দিলাম। ইউজার নেম, এই ফোরামে আমরা কি ইউজার নেম ব্যবহার করেছি, এই ফোরামে আমাদের ব্যবহার করেছি ITBari007, ITBari007। এখানে আপনি আপনার এই এই ফোরামের জন্য যে পাসওয়ার্ড দিয়েছেন সেই পাসওয়ার্ড, আমরা এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি। এবং এই ফোরামের পেজ র্যাঙ্ক কত, এটার পেজ র্যাঙ্ক দেখতে পাচ্ছি এখান থেকে 10004, সো 4। এবং অ্যালেক্সা র্যাঙ্ক কত দেখে নেই, অ্যালেক্সা র্যাঙ্ক 71060। ওকে, এইভাবে আপনি একটা প্রোফাইল লিংক বিল্ড আপ করেছেন, একটা এভাবে দিয়ে দিলেন। আপনি যদি এখানে আরও প্রোফাইল লিংক বিল্ড আপ করেন, এখানে একটার পর একটা একটার পর একটা ধারাবাহিকভাবে এইভাবে দিয়ে দিবেন। এবং আপনি চাইলে ক্লায়েন্টকে, ক্লায়েন্ট যাতে একটু খুশি হয় এটাকে একটু মডিফাই করে লাল রং করে দিতে পারেন লেখাটা, আবার একটু বোল্ড করতে পারেন, ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারেন, সেটা আপনার ব্যাপার, একটু ডিজাইন করে দিতে পারেন ক্লায়েন্ট যাতে দেখে সহজে বুঝতে পারে, যাই হোক সেটা ব্যাপার না। মেন কথা হচ্ছে আপনি এভাবে যতগুলো প্রোফাইল লিংক বিল্ড আপ করবেন, আপনার ইউজার নেম, পাসওয়ার্ড, পেজ র্যাঙ্ক কত, অ্যালেক্সা র্যাঙ্ক কত, রিমার্কস এগুলো দিয়ে, এমনকি ফোরামের হোম পেজ ইউআরএল সহ দিয়ে আপনি ক্লায়েন্টকে এই ফাইলটা জাস্ট সেভ করে ক্লায়েন্টকে সাবমিট করে দেবেন। এটা হচ্ছে সিম্পল কাজ। তো আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ওয়ার্ক রিপোর্ট তৈরি করতে হয়। তো আগামী পর্বে আমরা ইনশাল্লাহ ফোরাম পোস্টিং এর যে ধারাবাহিকতা ছিল আমরা ফোরাম পোস্ট করে দেখাবো যে কিভাবে আপনি ফোরামে লিংক শেয়ার করতে পারেন। তো সেই পর্বের আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশায় আল্লাহ হাফিজ।